Ai, ai. Ai, ai. দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে, কিভাবে খাওয়াচ্ছে দেখতেই, যখন দেখি তখন শুধু দেখতেই থাকি কিভাবে তাদের বাচ্চাদের খাওয়ায়। এতে আমার একটা মুরগি আর একটা মুরগি ওরা এখানে থাকে, আর এটাও মিলির বাচ্চা। হ্যাঁ, দুইটা বাচ্চাই হচ্ছে মাশাল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। এখানে আবার মিলি এক জোড়া আছে, ওদের ডিম সরাই দিয়েছিলাম একটু আগে, যেটাতে দেখাইলাম। এখানেও গররার বাচ্চা আছে, খাওয়াচ্ছে কি সুন্দর করে। এই জোড়াটা নতুন করতেছে,
ব্লিডিং করতেছে, ব্লিডিং রিসেন্টলি ওরা বাচ্চা ছিল ওদের বাচ্চা সরাই দিছে, বিক্রি করে দিছে। আর কাঞ্চি, কাঞ্চি দেখেন বাচ্চাগুলো সবগুলো ওর বাচ্চা, আবার নতুন করে ডিম নিয়ে বসার জন্য প্রিপারেশন দিতেছে। এই কাঞ্চিটা অনেক ভালো একটা জাতের গবুদশ। আর সবচেয়ে প্রিয় কবুতর আমার এটা, এটাও গররা, ওরা ডিম নিয়ে বসে আছে নতুন না, এর যে বাচ্চা এটা আপনার রেসার মিলের বাচ্চা, যেটা আমি সরাই দিয়েছিলাম একটু আগে, যেটা বলছিলাম যে ডিম সরাই দিয়ে এখানে রাখছিলাম, অন্য পেয়ারে দিয়েছিলাম। বাচ্চাগুলো খুব বড় পুষ্ট হয়েছে, দেখেন এক একটা সাইজ। সবাই ডিম বাচ্চার মধ্যেই আছে, আর আমি প্রায় 20 জোড়ার মতো বাচ্চা বিক্রি করে দিছি। সবগুলো বাচ্চা হয়েছে, যেগুলো এখন খালি দেখবেন এগুলো সব রিসেন্টলি আপনার বাচ্চাগুলো বিক্রি করে দিছে, যার কারণে ওরা ডিম ডিমে বসে নেই। আর যেগুলো নতুন ডিমে বসছে ওরা বাচ্চা সরানোর পরেই নতুন করে ডিমে বসছে। গড়ার কবুতরটা অনেক সুন্দর, এখানে আছে সব মোটামুটি সবগুলোই বাচ্চা ডিম নিয়ে বসে আছে, যে ডিম নিয়ে বসে আছে সবুজ কলা, সবুজ কলা কবুতর নটটা বসে আছে ডিম নিয়ে, মোটামুটি সবগুলোই ভালো। সেটা নাপ্তা, যেটা নাপ্তা এখানে আছে, এটাও একটা পেয়ার। মোটামুটি সবগুলোতেই ডিমে ছিল, এখন নতুন করে আবার ডিম নিয়ে বসার জন্য প্রিপারেশন চলতেছে। কাঁচির কথা একটু আগে বললাম, কাঁচি অনেকগুলো কাঁচি আমার ছিল, এখনো আছে। এটা নতুন, একদম নতুন পেয়ার এক জোড়া, এটাও ডিমে বসে আছে। সবাই মোটামুটি ডিম নিয়ে বসে আছে এবং ডিম দিবে। এটা এই জোড়াটা আমার অনেক পুরনো, 2012 সালের এই কবুতর, এখনো ডিম বাচ্চা করে। এই দেখেন দুইটা বাচ্চা আছে, এটা কাটছি, এটা খুব খুবই ভালো একটা কবুতর, অনেক বড় সাইজ দেখতেছেন ওদের। এই দেখেন এখানে ওরা দুইটা বাচ্চা নিয়ে আছে, ভিতরে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে, এই জোড়া বাচ্চাদের খাওয়ানোর জন্য আসছে। সবুজ কলার নট, নিচে একটা নট, এটাতে বাচ্চা ছিল, রিসেন্টলি বের করে দিয়েছে। এটি আপনার রেসার্চ, মোটামুটি সবাই ডিমে বসে আছে। মানে 20 জোড়া যে মানে ই করছে, মধ্যে অনেক ফ্লাইট করে, আপনাকে যেটা দেখা যাচ্ছে এই জোড়াটা অনেক ফ্লাইং করে, আকাশে প্রায় 4-5 ঘন্টা থাকে। ওদের এই দিকটাই আপনি বুঝতে পারবেন, যে সেটা হচ্ছে চিলা, চিলা থেকে এটা বের হয়েছে। মানে চিলার জাত, মানে ফাটা যেটাকে বলে কবুতরের বাসায়, সেটা ও ডিম নিয়ে বসছে। কাঞ্চিটা দেখলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর কালার। এখন
বুঝতে পারতেছেন আমার কি, এটাতে দুই দিন হয়েছে বাচ্চাগুলো দিছে, অসম বাচ্চার কালার আসছে, কালো সাদা সব কালারই আসছে। মুরগিটা অনেক বড় সাইজ, বিগ সাইজ, অনেক সুন্দর দেখতে। মুরগি দেখার পর এখন আমার পাখি সব আসছে, পাখিও আসছে মাশাল্লাহ। বাজরিকার পাখি, কালারফুল একটা পাখি, ওই যে হাঁড়িগুলোর মধ্যে আপনার ডিম বাচ্চা করে, এখনও ডিম আছে এই হাঁড়ির মধ্যে। এখন ওরা অনেক সুন্দর কালার, দেখতে অনেক সুন্দর লাগে। ওদের কিচির মিচির আরও অনেক সুন্দর। লাভ ফেস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্টে হোম স্টে সেফ।